गाइस वेलकम बैक टू द चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आर तोमरा सबाई जानो जे आमी कदिन आगे शान्तिनिकेतने गेछिलाम बेड़ाते तो शान्तिनिकेतन थेके आमी की की शपिंग करे एनेछि सेगुलो तोमादेर साथे शेयर करा हयनि तो आजकेर एई भिडियोते आमी तोमादेर साथे शेयर करछि आमार शान्तिनिकेतनेर शपिंग हल तो सबार प्रथमे आमरा सोनाचुरी हाटेई गेछिलाम तो सब किचु किन्तु आमी सोनाचुरी हाटेर थेके किनि किचु किचु जिनिस आमी सोनाचुरी हाटेर थेके किनेछि किचु कंकाली तलार थेके किनेछि आर किचु बोलपुर मार्केट थेकेओ किनेछि तो आमी सेगुलो मेनशन करे दिब आमार एई भिडियोते जे कोन कोन जिनिसगुलो आमी कोथा थेके किनेछि तो बेशी कथा ना बोले चलो भिडियोटा स्टार्ट करा जाक तो चलो सबार प्रथमे स्टार्ट करछि जामा कापड़ दिये आर मेयेर जन्य की की निएछि आगे तोमादेरके ओटा देखाच्छि तो एरकम एकटा स्कार्ट निएछि मेयेर जन्य डिजाइनटा एरकम कलरटा खूब मिष्टि एकटा कलर एटा ओरि पछन्द आर एटा किन्तु फुल नय एटा नील नीचे एरकम कलरटा खूब मिष्टि एई गेल एकटा स्कार्ट सेकेंड निएछि एटा एकटा प्लाजो एरकम एटाओ मेयेर जन्य तो प्याटार्नटा किन्तु टेम्पल प्याटार्न এটা ওরই পছন্দ ও যা যা জিনিস কিনেছে সব ওর পছন্দ কারণ কি ওই পরবে তো ওর পছন্দটাও হওয়া দরকার এই এটা একটা প্লাজো থার্ড এটাও একটা প্লাজো এই প্লাজোটা কিন্তু আমার এটা কিন্তু বেড নয় আর এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো এরকম ডিজাইন করা এটা আমার জন্য আর এই সবগুলো আমি কিন্তু সোনাচুরি হাটের থেকে নিয়েছি এই তারপর একটা এরকম শাড়ি এই যে আর এই শাড়িটা আমার শাশুড়ি মার জন্য এটা হলো ফুল বডিতে এটা থাকবে আর আঁচলটা এটা থাকবে এটা একটা হ্যান্ডলুমের শাড়ি এই শাড়িটা যখন খুলেছিল খুব সুন্দর লাগছিল শাড়িটা ভীষণ ভালো আর খুব লাইট ওয়েট আর আমার শাশুড়ি মা খুব একটা ভারী শাড়ি পরতে পারে না তারপরে তোমার কোনো জুরির কাজের জিনিস উনি একটু কম পছন্দ করে মা সবসময় একটু হ্যান্ডলুম বা একটু হালকা ফুলকা শাড়ি পছন্দ করে তো মার জন্য এরকম হ্যান্ডলুমই একটা শাড়ি নিয়েছি এই আর এটাও কিন্তু আমি সোনাচুরি হাটের থেকেই নিয়েছি তারপরে নিয়েছি আরেকটা শাড়ি তো সেটা আমার জন্য এই শাড়িটা আমার খুব ভালো লাগলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এরকম এটা হলো আঁচল আর এরকম কাজ করা আছে আর কিছু লেখাও আছে দেখাচ্ছি দেখানো যাচ্ছে না ঠিক করে এই যে এরকম ফুল বডিতে কিন্তু এরকম তোমার হাত পাখার কাজ করা আর এখানে কিছু লেখা আছে আমি দেখছি কতটা খোলা যাচ্ছে এই দেখো দেখো ফুল বডিতে কিন্তু এরকম এটা আমার খুব পছন্দ হলো তাই এটা নিয়ে নিয়েছি এটা আমার জন্য তো এটাও কিন্তু সোনাচুরি হাটের থেকেই আমি নিয়েছি তারপর নিয়েছি এরকম একটা ব্যাগ তো আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এরকম ব্যাগ মানে পার্স তো এখানে দুটো চেন আছে ভিতরে এই যে একটা আর একটা চেন আছে এখানে মোবাইল টোবাইল সব কিছু আর রাখা যাবে তো এরকম আমি নিয়েছি তিনটা সবই এক কালারের সব একটা একটু প্যাটার্নটা আলাদা মানে প্যাটার্ন তো না ডিজাইনটা একটু আলাদা এই এরকম আমি তিনটা নিয়েছি তো একটা আমি রাখবো আর বাকি দুটো গিফটের যাবে তো এগুলো গিফটের জন্য আর এটাও সোনাচুরি হাটের থেকেই নিয়েছি ব্যাগগুলো আর একটা কথা আমি বলে দিতে চাই
যে যখন আমি প্রাইসটা বলছি না, যেমন কি আমি একটু গিফটে দিচ্ছি বলে, সোনাঝুরি হাটে এই ব্যাগগুলো মানে আমি বেশি নিয়েছি, আমার থেকে বার্গেনিং করে আমি নিয়েছি, তাও বেশি নিয়েছে। তো এটা আমি পরে জানতে পারলাম যখন আমি বোলপুর মার্কেটে গেলাম, তো ওখান থেকে সোনাঝুরি হাটের থেকে 20 টাকা কম বোলপুর মার্কেটে। কেউ যদি যাও সোনাঝুরি হাটে, তো একবার বোলপুর মার্কেটটা একটু ঘুরে নিও, তো একটু কম পাবে। আর তারপরে নিয়েছি এরকম পেন্সিল বক্স বা পেন বক্স, এগুলো মেজনই এনেছি এরকম। তো এটা নিয়েছি, মানে এটা আমি কোথা থেকে নিয়েছি সেটা বলছি, এটা আমি নিয়েছি কঙ্কালীতলার থেকে, ঠাকুরের মন্দির ছিল সেখান থেকে আমি এটা নিয়েছি। আর এটা যখন আমরা বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরছিলাম, তখন একটা ঠেলা গাড়ি নিয়ে বসেছিল একটা বয়স্ক লোক, তো তার থেকে এটা একটা নিয়েছি। এই আর এখানে পেন ঠেন রাখা যাবে। ও এটার ভিতরে একটা রিং আছে, চাবির রিং, তো এটা আমি নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছিল প্যাঁচা, তো এটাও আমি ওই ওখান থেকেই নিয়েছি। এই প্রচণ্ড গরম, আমি একদম ঘেমে যাচ্ছিলাম। তারপরে নিয়েছি ব্যাগ। তো ব্যাগগুলো আমি কোথা থেকে নিয়েছি, ব্যাগগুলো কিন্তু আমি বোলপুর মার্কেট থেকে নিয়েছি। এই দেখো এরকম একটা ব্যাগ, এই দেখো এটা। আর এই ব্যাগটা আমি নিয়েছি আমার মার জন্য, পিছনে এরকম একটা চেন আছে, সাইডে এরকম একটা চেন আছে, এই সাইডে চেন নেই, ভিতরেও এরকম দুটো চেন আছে, একটা দুটো। আর আমার মা হলো ভীষণ ব্যাগ লাভার, মানে সবসময় ওনাকে শাড়ি শাড়ি না দিলে হবে না, ওনাকে খালি ব্যাগ দিলে মা এত ব্যাগ পছন্দ করে, সেজন্য মার জন্য ব্যাগ নিয়েছি। এটা মার জন্য এরকম সেম আরেকটা নিয়েছি, এখানেও সেরকম ভিতরে দুটো চেন, সাইডে একটা, সাইডে চেন নেই, না 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 আছে, সাইডে একটা চেন আর এরকম পেছনে একটা চেন। এটার ডিজাইনটা একটু অন্যরকম, একই সব একই, মানে ডিজাইনটা একটু অন্যরকম। এটা নিয়েছি আমি আমার বৌদির জন্য এরকম। আর আরেকটা আমি নিয়েছি, সেটা আমার জন্য, এটা একটু আমি বড়ই নিয়েছি, তো কোনো সময় না একটু বড়ও দরকার পড়ে, তো এটা আমি নিয়েছি এরকম। দেখো ডিজাইনটা কি সুন্দর না ডিজাইনটা, এটা দেখে আমার একবারেই পছন্দ হয়ে গেছে। আর পিছনে এরকম একটা চেন আছে, ভেতরেও সেম দুটোই চেন আছে, এরকম দুটো চেন আছে। আর এই ব্যাগগুলো কিন্তু আমি সব বোলপুর মার্কেটের থেকে নিয়েছি, মানে প্রাইস একদম ঠিকঠাক নিয়েছে, খুব বেশিও নেয়নি আবার খুব কম নেই, মানে একদম ঠিকঠাক নিয়েছে। কিন্তু আমি এই ব্যাগগুলোই সোনাঝুরি হাটে আমি দাম করেছিলাম, তো আমার কাছে একটু কস্টলি লেগেছে, ওগুলো আমি তখন নিইনি। তাই আমি বোলপুর মার্কেট একবার যখন আমরা বিকালে দেখেছো আমার ভিডিওতে, তো বিকালে যখন আমরা একটু বেরিয়েছিলাম, তখন দেখলাম যে না প্রাইস একদম ঠিক, একদম ঠিক, মানে সোনাঝুরি হাটেই বরঞ্চ বেশি তোমার বোলপুর মার্কেট থেকে। তো যারা যারা যাচ্ছ, তো প্লিজ একবার বোলপুর মার্কেট একবার ঘুরে তারপরে সোনাঝুরি হাটে যেও। তারপর আমার মেয়ে নিয়েছে এরকম একটা ঘর সাজানোর জন্য এরকম একটা সাইকেল, সাইকেলের প্যাটেলটাও ভরে, দেখো খুব সুন্দর একটা সাইকেল নিয়েছে, এটাও সোনাঝুরি হাটের থেকে নিয়েছে। তারপর আমি আর একটা দেখাচ্ছি, এরকম একটা আমি নিয়েছি, এটাও কাউকে গিফট দেওয়ার জন্য নিয়েছি। তো এটা হলো কি হোল্ডার, তো এখানে চাবি রাখা যাবে, আর এখানে দুটো এরকম মুখোশ টাইপ আছে, খুব সুন্দর। এটা পেছনে এরকম মানে এরকম এখানে লাগাতে পারবে এবং করে হ্যাং করতে পারবে এটা। তো এটা আমি কাউকে গিফটে দেবো। এই আরেকটা এরকম মাটির একটা জিনিস কেনা হয়েছে, এরকম একটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আর এখানে দুটো এরকম হোল করা আছে, এখানে এটা পেন স্ট্যান্ড আছে। তো এটাও আমি কাউকে, এটা আমার হাজবেন্ড নিয়েছে, তো ও মানে কাউকে গিফট করবে জানি না, তো নিয়েছে ও, এটাও সুন্দর।
আর আমি একদম ঘেমে যাচ্ছি তোমাদের সাথে এই আমার শপিং দেখাতে দেখাতে। আর একটা নিয়েছি এরকম পেন স্ট্যান্ড, এটাও কিন্তু আমি কাউকে গিফট করব, মানে আমি না আমার হাজবেন্ড গিফট করবে কাউকে এরকম পেন স্ট্যান্ডটা। আর এটা আমি নিয়েছি আমার কুটির থেকে। আর আমি আমার কুটিতে কোনো ভিডিও বানাইনি, কেন কি এমনি তো প্রচণ্ড গরম ছিল আর আমার খুব মাথা ব্যথা করছিলো তখন, তাই জন্য আমি আর কোনো ভিডিও বানাইনি। এটা আমি আমার কুটির থেকে নিয়েছি। তারপরে নিয়েছি এরকম ফাইল, তো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আঁকা আছে, এখানে কিছু লেখা আছে, আর এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো আর কালার মধ্যে ফুটেছে খুব সুন্দর। দাঁড়াও চেন খুলে এই যে ভেতরটা এরকম, ভেতরে আরেকটা চেন আছে, এখানে কিছু রাখতে পারবে, এটাও খুব সুন্দর একটা ফাইল। এরকম দুটা নিয়েছি, তো এটা তো আমি রাখবো, এটা আমি আমার শ্বশুর মশাইকে দেবো এই ফাইল। এটা খুব সুন্দর কালারটা ইয়েলোর মধ্যে নিয়েছি। বাঁশের ট্রে, এটাও কিন্তু আমি বোলপুর মার্কেট থেকে নিয়েছি, এটাও আমি সোনাচুরি ঘাটে জিজ্ঞেস করেছিলাম, এটাও দাম বেশি বলেছে, কিন্তু আমি বোলপুর মার্কেটে এটাও আমি খুব একটা মার্কেটিং করতে হয়নি, কিছু করেছি তাও সোনাচুরি ঘাটের থেকে অনেকটা কম পেয়েছি। এটা বাঁশের তোমার কী বলবো এটাকে ট্রে, এরকম আমি দুটো নিয়েছি, তো একটা আমি রাখবো, একটা আমার শাশুড়ি মাকে দেবো। এই তারপরে নিয়েছি এরকম এক দুটো ম্যাট নিয়েছি, আমার ভিডিওতে তোমরা দেখেছোই মনে হয় যে আমি ম্যাট দেখছিলাম, তো এটা তো জানোই তোমরা কোথা থেকে নিয়েছি, সোনাচুরি হাটের থেকেই নিয়েছি ম্যাটগুলো। এরকম সুন্দর ভালো লাগলো আমার, আমি একটু বড় খুঁজেছিলাম, মানে আর একটু বড় থাকলে না আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওনার কাছে সেদিনকে ছিল না। আর যে বেচছিল সে মানে এই তোমার ম্যাটগুলো, তো একটা মহিলা ছিল, তার ব্যবহার খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। দেখো সব সময় যে দাম কমালে তাহলেই নিব সেরকম কিছু না, কিন্তু হয় না অনেক সময় ভালো লেগে যায় কাউকে, ওনার ব্যবহারটা এত ভালো ছিল যে উনি কিন্তু এক পয়সাও কমায়নি, কিন্তু আমি তাও নিয়ে নিয়েছি ওনার থেকে। ওনার কথার বলার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে, মানে ভীষণ সফট একদম, মানে হেসে কথা বলছিল, আমার ভালো লেগেছে, তাই আমি এই দুটোই নিয়ে নিয়েছি। তারপর আরেকটা এরকম নিয়েছি, এরকম এটার কোয়ালিটি বেশ ভালো এটার থেকে, আর এটা আমি আমার কুটির থেকে নিয়েছি, আর এটার এটার সাইজও বড়, আর এটার থেকে এটার ডবল দাম, বুঝতেই পারছো তাহলে এটা, কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো, খুব ভালো। আর এই ব্যাগ, এই যে লেদারের যে আমি ব্যাগগুলো কিনেছি, এর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, মানে একটু মানে খুবই ভালো কোয়ালিটি, আমাকে গ্যারান্টি দিয়েছে, মানে 4 বছর তো মানে ইউজ করো কিছুই হবে না, মানে যার দোকান থেকে আমি কিনেছি। যাই হোক চললেই হলো। তারপর আমার হাজবেন্ড এরকম দুটো পাঁচ মিনিট নিয়েছে, তো একটা এরকম ব্ল্যাক আর একটা এরকম ব্রাউন, দুটো হাজবেন্ড নিয়েছে। আর আমি একটা নিয়েছি এরকম পার্স, এটাও আমি বোলপুর মার্কেট থেকে কিনেছি। আর এই দুটো তোমার জেন্টস পার্সগুলো কিন্তু বোলপুর মার্কেট থেকেই কেনা, এটা এটা আমি আমার জন্য কিনেছি, আমার খুব দরকার ছিল, আমার যেটা ছিল সেটা যে এই জায়গাটা তোমার পুরো উঠে গেছে, তো নষ্ট হয়ে গেছে, এমনি বডি ঠিক ছিল কিন্তু ওই জায়গাটাই নষ্ট হয়ে গেছে। আর একটা আমি কিনেছি এই তোমার, এখনো পর্যন্ত আমি খুলিনি যে তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে, তো দেখাই তোমাদের কাছে আমি, এটা এটা বুঝতে তো পারছো এটা একটা ফ্রেম, তো কিসের মানে কিনেছি, কিসের ফ্রেম কিনেছি তোমার দেখো, আমার ভিডিওতে যদি দেখে থাকো আগে সোনাঝুরি হাটের থেকে আমি ফ্রেম পছন্দ করছিলাম, তো তখন তোমরা ধরে নিয়েছো আমি কোনটা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ
তারপরে আমি আমি নিয়েছি যে আমার পছন্দ ছিল। এটা আমার একদম অ্যান্টিক পিস লেগেছে, মানে এত ভালো আর বেশ, কিন্তু মানে ওয়েট আছে কিন্তু একদম, কিন্তু হালকা নয়। এবং প্যাটেল এরকম করে ঘুরবে, তো এটা আমি ঘর সাজানোর জন্যই এনেছি। এটা একটা রিক্সা, আর এটা আমি নিয়েছি কঙ্গালি তলার থেকে। আর এটা না ব্যাগে কিছুতেই ঢুকছিল না, তো এটাকে আমি প্লাস্টিক করে হাতে করে নিয়ে এসেছি। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর একটা, মানে পুরো একদম মানে অ্যান্টিক পিস যাকে বলে। তো মেয়ে নিয়েছে সাইকেল আর মা নিয়েছে রিক্সা। তো আমি যাবো রিক্সা করে, আমার মেয়ে যাবে সাইকেল করে। এই আর কি নিয়েছি, ও আর নিয়েছি তোমার, এটা নিয়েছে মেয়ে, এরকম আউল আছে, এরকম একটা ও নিয়েছে। তো জিন্স বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলো খুব ভালো লাগে পরলে। আর আমি নিয়েছি, আমি একটাই নিয়েছি জুয়েলারি, বেশি নিইনি। কেন, কলকাতাতে হাতিবাগানে যাও বা গড়িয়াহাটে যাও, এসপ্ল্যানেডে যাও, তো সব এখানে পাওয়া যায়। তো এরকম একটা ভালো লাগলো, তো এটাই নিয়েছি। এরকম তোমাদেরকে পরেও দেখিয়ে দিই, তো শাড়ির সাথে পরলে কিন্তু খুব ভালোই লাগবে জিনিসটা এরকম। আর এটার সাথে ইয়াররিংটা ছিল, মানে এক্সট্রা ইয়াররিং কিনতে হতো, কিন্তু ইয়াররিংটা আমার পছন্দ হয়নি, ইয়াররিংটা ভালো লাগলো না দেখে। আর পরেও ছিলাম তো ভাল লাগছিল না, ওইটা আমাকে স্যুট করছিল না। তো এই কালারের আমার ইয়াররিং আছে টপ, আর ওটা একটু ঝুল টাইপ ছিল। তো এরকম একটা আমার এই কালারের আমার একটা টপ আছে, তো এর সাথে এই মানে আমি এই গলার সাথে টপটা পরে নিলে তো ম্যাচিং হয়ে যাবে। আর এই জুয়েলারিগুলো কিন্তু আমি কঙ্কালি তলার থেকেই নিয়েছি, তোমরা দেখেছো মনে হয় ভিডিওতে, আমি দেখছিলাম জুয়েলারি। এই আর কি নিয়েছি, আর এই আর কিছু নিই, আর এরকম দুটো মাস্ক, একটা আমার একটা আমার মেয়ের। ও আর একটা নিয়েছি এই জিনিস, এটা আমার খুব ফেভারিট জিনিস, মানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো, এরকম একটা টুল, টুল বলবো না কি, এখানে তো মানে বসাও যায় এর মধ্যে, এটা ফোল্ডিং। তো এটাকে দাঁড়াও দেখিয়ে দিই, এরকম করে এই দেখো, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, খুব ভারী এটা। এটা আমার খুব মানে অনেকদিন থেকেই পছন্দ, আমি মানে এরকম টাইপের আমি একটা কিছু নেবো ভাবছিলাম। আমি অ্যামাজনেও দেখেছিলাম, ফ্লিপকার্টেও দেখেছিলাম, কিন্তু কোয়ালিটি একদমই বাজে কোয়ালিটি। আমি রিভিউ পড়েছি ওখানে, জাস্ট খালি তোমার ফুলের টপ সাজানো যায়, ইভেন আর কিছু মানে ভারী কোনো কিছু রাখা যাবে না। এখানে আমি বসেছি, আমার হাজবেন্ড বসে সেল করছিল, সে বলছিল যে বৌদি আপনি বসে যান, দাদাও বসে যান, কিচ্ছু হবে না। এটা সত্যি ভীষণ ভালো আর ভীষণ ভারী। আর সব থেকে একটা মানে প্লাস পয়েন্ট কি এর, যে এটাকে আমি ফোল্ড করে না লাগলে আমি ফোল্ড করে এমন করে ফোল্ড করে দিল রেখে দিতে পারবো, আবার যখন আমার দরকার হবে তখন আবার এমন করে খুলে এরকম করে কিছু সাজিয়ে রাখলাম বা বসলাম। তো খুব এটা আমার খুব পছন্দ ছিল, তো এটা আমি সোনাঝুরি হাটের থেকেই নিয়েছি। তো এই ভীষণ ভালো কিন্তু, একদম কোয়ালিটি ভীষণ ভালো, কোয়ালিটি ভীষণ ভালো। আর এই ছিল আমার, আর কিছু বাকি আছে দেখি, দেখি নি একবার। আর নিয়েছি এরকম কিরিং, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা আছে, নিচে শান্তিনিকেতন লেখা আছে। তো এরকম নিয়েছি 20টা কিরিং, তো যাদের যাদের দেওয়ার ছিল আমার হাজবেন্ড তাদেরকে সবাইকে দিয়ে দিয়েছে, আরও দুটো আছে। এই আর আর কিছু বাকি রইল দেখছে না, সব কিছু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি যে কী কী কিনেছি। তো এই ছিল আমার শপিং হল, তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।